আপনি কি জানেন ইউএসএ এর ভিলেজগুলোতে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে কাউ চিপ থ্রোয়িং ফেস্টিভ্যাল আয়োজন করা হয়ে থাকে, যেখানে প্রতিযোগীরা গরুর গোবর ছুঁড়ে মারে এবং যে সবচেয়ে বেশি দূরে গোবর ছুঁড়তে পারে তাকেই প্রতিযোগিতার উইনার বলে ঘোষণা করা হয়। কিন্তু এই দিক থেকে দেখতে গেলে ভারত 10 গুণ এগিয়ে। আসলে কর্ণাটকের একটি গ্রামে ঠিক কালী পুজোর পরে গোরাহাব্বা নামে একটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে গ্রামবাসী গরুর তাজা গোবর একজন আরেকজনের মুখে ছুঁড়ে মারে। এইভাবে তারা এই অনুষ্ঠান পালন করে। এইবার আপনি বলুন, কেউ যদি আপনার মুখে গরুর তাজা গোবর ছুঁড়ে মারে তাহলে আপনি তার কী অবস্থা করবেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।